আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমরা একটা ব্ল্যাক প্যান্ট দেখাবো। এটাতে হচ্ছে দুইটা সাইজ আমাদের অ্যাভেলেবেল। আমি ফার্স্টে হচ্ছে আপনাদেরকে কোমরের মাপটা দেখাই দিচ্ছি, এরপরে হচ্ছে আমরা প্যান্টের ডিটেলস দেখাবো। একটা হচ্ছে ট্যাগ হচ্ছে 36, মানে 36 লিখা, আর এটা হচ্ছে 38। আমি দুইটার মেজারমেন্টগুলো ফার্স্টে আপনাদেরকে দেখাই দিচ্ছি যে এটার মেজারমেন্টটা কেমন হবে। যেমন এটা হচ্ছে 36 ট্যাগটা, এটা নর্মালি আছে হচ্ছে 36, আপনার ওয়েস্ট আছে হচ্ছে 36, এটা টানলে এটা 38 পর্যন্ত আসবে, 38 পর্যন্ত আসবে। এরপরে এটার থাইয়ের মেজারমেন্টটা দেখাচ্ছে, এটা হচ্ছে স্কিনি ফির একটা প্যান্ট, আপনারা আপনাদের প্যান্টের সাথে মিলিয়ে নেবেন হয় কিনা। এটা হচ্ছে আপনার 11.5 থেকে একটু কম আছে, মানে 11.5 থেকে 2 সুতা কম, এখানে দেখা যাচ্ছে কিনা কতটুকু আমি জানি না, 11.5 থেকে 2 সুতা কম। আর এটা লেগ ওপেনিং হচ্ছে এটার লেগ ওপেনিংটা দেখাচ্ছি, 14.7, মানে হচ্ছে 14 এটার লেগ ওপেনিং। আছে এটা লেগ ওপেনিং, এটা হচ্ছে 36 টেস্ট। এরপরে 38টা দেখাচ্ছি, আপনারা আপনাদের মাপ যাতে বুঝতে সুবিধা হয় সেজন্য আমি আলাদা করে ফার্স্টে হচ্ছে মাপটা দেখাই দিচ্ছি, এটা নিয়ে যত কনফিউশন। এটা 38 আছে, এটা 38 আছে, এটা যে টানলে 39 পর্যন্ত আসতেছে, কিন্তু এটা আসলে 40 পর্যন্ত যাবে না, আর যতটুকু মনে হয় 40 পর্যন্ত গেলেও এই জায়গাগুলো অনেক টাইট হয়ে যাবে। তো এটার থাইটা হচ্ছে 24 থেকে একটু বেশি আছে, 24 থেকে একটু বেশি আছে। এবং লেগ ওপেনিংটা হচ্ছে, এটা লেগ ওপেনিং হচ্ছে 14, হ্যাঁ এটা লেগ ওপেনিং হচ্ছে 14। তো এবার হচ্ছে আমি আস্তে আস্তে ফুল ডিটেলসটা দেখাচ্ছি। এটা হচ্ছে প্যান্টটা হচ্ছে ফ্রন্ট সাইড দেখতে পাচ্ছেন, এটা তেমন স্প্যান্ডেক্স, এটা স্প্যান্ডেক্স আছে, 2% স্প্যান্ডেক্স আছে এটাতে। এটা হচ্ছে ফ্রন্ট সাইডটা, প্যান্টের ফ্রন্ট সাইড এটা হচ্ছে কুচকুচে কালো, বাট ভিডিওতে হয়তো বা একটু ফ্যাকাশে মনে হচ্ছে লাইটের কারণে, কারণ কালো কালারগুলো আসলে ভিডিওতে এরকমই হয়ে যায়, এটা আপনারা হয়তো বা বুঝতেছেন। এটা হচ্ছে ব্যাক পার্ট। সো আমি এখানে ফার্স্টে এখানে দেখাই যে হ্যাং ট্যাগ আছে, যে বাটনের মধ্যে উডল্যান্ড লিখা আছে, যে জিপার YKK জিপার, পরে পকেটের এই যে ফেব্রিক, ভালো কোয়ালিটির ফেব্রিক ইউজ করা হয়েছে পকেটে, এখানে স্ক্রিন প্রিন্ট করে উডল্যান্ড লেখা আছে, সাইজ লেখা আছে ডেনিম ডিভিশন। এরপর হচ্ছে যে ট্যাগ 98% কটন, 2% স্প্যান্ডেক্স। আচ্ছা, এরপরে এই প্যান্টার এখানে যে একটু হালকা কুচকানো আছে, এটা ডিজাইন দোনো পাশে এরকম সেম। এরপর হচ্ছে আমরা যে রিপিট, প্রত্যেকটা রিপিটে উডল্যান্ড লেখা আছে, এরপরে যে এখানে এমব্রয়ডারি করে উডল্যান্ড লেখা আছে, এবং ফেব্রিকটা কাছ থেকে দেখাচ্ছি আপনাদেরকে, দেখেন ফেব্রিকটা। এরপরে ইনার পার্টটা দেখাই, স্প্যান্ডেক্স। তারপর ব্যাক পার্টের মধ্যে যে এখানে হাঁটুর পিছন সাইডে হাঁটুর এখানেও একটু কুচকানো দোনো পাশে, এটা ডিজাইনটাই হচ্ছে এরকম। এরপরে ব্যাক পকেটটার ডিজাইন দেখাই, যেখানে এমব্রয়ডারি করে ডিজাইন করা আছে এরকম, যে লেদার প্যাচ উডল্যান্ড। এই তো প্যান্টটা হচ্ছে, দুটো সাইজ তো আপনাদেরকে দেখাই দিলাম, যাদের যাদের প্রয়োজন নক করবেন,